Welcome, Bondura, our channel. Nibeta, welcome. Thank you again. So, আগে আমি ওর সাথে অনেক কটা ভিডিও করেছি তো তোমরা সেগুলো দেখো তো আজকের স্পেসিফিক ভিডিওটা হলো এসএসসি যে एग्जाम গুলো আছে সিজিএল সিএইচএসএল এমটিএস এই তিনটাই মেইনলি एग्जाम আছে गवर्नमेंट জবে ঢোকার জন্য এমটিএস হলো স্টার্টিং সিএইচএসএল হলো নেক্সট লেভেল সিজিএল হলো একদমই টপ লেভেল তো এই তিনটা एग्जाम খুবই ইম্পর্টেন্ট এবং প্রচুর ছাত্ররা এখানে চাকরিও পায় তো এই সিলেবাসটা আমরা জানবো তোমরা জানো যেহেতু বাঙালিরা এই দিক থেকে একটু পিছিয়ে আছে তো আমাদের চেষ্টা বাঙালিরা যাতে ভালো করতে পারে ওই জন্য আমরা এই সেশনটা বাংলাতেই করছি ঠিক আছে হিন্দিতেও করতে পারতাম কিন্তু আমরা যেহেতু বাঙালি আমাদের কথা শুনেই বুঝতে পারছো তো বাঙালিতেই করছি এবং আমাদের ছোট ভাই বোনেদের আরো উদ্দীপিত করার চেষ্টা করছি যাতে তারাও এটা না ভাবে যে আমার ইংলিশ বা হিন্দি ভালো না হলে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জবে যাতে একটু প্রবলেম আছে যদিও ইংলিশটা লাগবে কিন্তু আমার মনে হয় তোমরা করে নিতে পারবে অতটাও কোনো ইম্পর্টেন্ট না ইংলিশের ভ্যালুটা আমার মনে হয় আগের থেকে অনেক কমিয়ে ফেলছে ম্যাথের ভ্যালুটা অনেক বাড়িয়ে ফেলছে তো নিবেদিতা হয়তো তোমরা জানো কি জানি না জানি না আগের ভিডিওগুলো দেখে থাকলে জানবে নিবেদিতা হলো 2018 এ সিজিএল ক্র্যাক করেছে এবং সে ওয়েস্ট বেঙ্গল থেকে ক্র্যাক করেছে এবং 2019 এ ভালো মার্কস আছে অবশ্যই 2019 এও পাবে এবং 2020 এর জন্য হয়তো एग्जामটা দেবে আমি জানি না কেন দেবে চাকরি পেয়ে যাচ্ছে তাও দেবে এই নিয়েও তো সাথে একটা ভিডিও হবে কারণ অনেকেই বলে যে যারা চাকরি পেয়ে গেছে তারাও কেন বারবার বারবার পরীক্ষা দিচ্ছে তো ওরা রাগ করে তো সেই কথাটা আমরা বলবো কিন্তু সেটা পরে প্রথমে যারা আমার ভাই বোনেরা আছো ভালো করে আজকে ডিসকাশনটা শুনো তোমাদের খুবই উপকার হবে যারা এই লাইনে আসতে চাইছো খুবই খুবই উপকার হবে কারণ আমরা এখানে ফালতু কথা বলবো না খুবই রিল্যাক্স মোডে কিন্তু একদম টু দি পয়েন্ট কথাগুলো বলবো তো আসতে করে আগে ভাই বোনেদের সিলেবাস গুলো আগে একটু বলে দিচ্ছি আমি এক্সপ্লেন করে বল সিজিএল এক্সামটা আমরা প্রথমে হচ্ছে ফোকাস করছি এইচএসএল আর এমটিএস বাদে বলছি তো সিজিএল যে এক্সামটা হয় তো সেটা কি কি পোস্টের জন্য হয় কি কি হয় সেটা তো বল একবার সেটা একবার শুনে নিক তাহলে ওদের ভালো লাগবে স্যালারি অ্যাসপেক্টটা পোস্টের অ্যাসপেক্টটা শুনলে পরে তারপর হয়তো আরো উদ্দীপিত হতে পারবে হ্যাঁ তো যেখানে আমরা এসএসসি সিজিএল এর কথা বলা হচ্ছে তো আমি সবার পোস্টের বিবরণগুলোই দিই তাহলে ওটা একদম প্যাটার্ন বলছি তো ওখানে আমাদের 2400 জিপি থেকে শুরু করে 4800 জিপি অবধি পোস্ট আছে 2400 জিপি 2800 42 46 48 জিপি এই 48 জিপিটাই একমাত্র আমাদের ডেডিকেটেড পোস্ট এসএসসি সিজিএল এ আর বাকি যে পোস্টগুলো আছে যেমন 2400 জিপিতে আমাদের সিবিআইসি বা সিবিডিটিতে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয় আরো কিছু ইউডিসি আছে 2800 জিপির ক্ষেত্রে মেনলি আমাদের নেওয়া হয় অ্যাকাউন্টেন্ট বা অডিটর সিএজি অডিটর হয় সিজিডি এর অডিটর হয় বা সিজিএ থেকে সিজিএ তে অ্যাকাউন্টেন্ট নেয় এইগুলো আর 4200 জিপির ক্ষেত্রে মেনলি আমাদের জেএসও আছে আর ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট আছে সিএজি তে আর 4600 জিপিতে যেগুলো আমাদের সবাই জানে সিএসএস আছে তারপরে এক্সাইজ ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর আর অনেক ইন্সপেক্টর যে বড় সড়ো পোস্ট যেগুলো মেনলি অনেকেরই ড্রিম পোস্ট আমাদের আর 4800 জিপিতে ডবলও আছে যার জন্য তোমাকে একটা এক্সট্রা পেপার মেন্সের পরীক্ষা দিতে হবে এই হলো পোস্টের বিবরণ আর পোস্টের স্যালারি স্ট্রাকচারও বেশ ভালোই সেন্ট্রাল গভর্নমেন্ট এ নিয়ে এটা একটা মোটিভেশন পাওয়ার একটা ভালো জিনিস সেন্ট্রাল গভর্নমেন্ট এটা বলবে ডিএটা অনেক হাই হয়ে যায় বলে যে 2400 জিবিটা তুমি শুনতে পাচ্ছ সেটা তুমি মোটামুটি 40 এর উপরেই স্যালারি পাবা ইন হ্যান্ড এবং তোমার অরিজিনাল স্যালারি কেটে কুটে না সেটা 50000 পার হয়ে যাবে জাস্ট ফার্স্টের 2400 জিবি তো বলছি স্যালারি তো ভালো আর উপরের গুলো তো তোমরা সেই অনুযায়ী একটা আন্দাজ লাগিয়ে নিতে পারছো বুঝতে পারছো তো স্যালারি নিয়ে তোমরা টেনশন নিও না স্যালারি ভালোই পাবে এবং প্রমোশনাল অ্যাসপেক্টও ভালো আছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের মায়না খুব তাড়াতাড়ি বেড়েও যায় তো ওইসব নিয়ে টেনশন নিও না কারণ আমি জানি কারণ আমরাও একটা মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি তো আমাদের কেমন এক্সপেকটেশন থাকে ফ্যামিলির বাকি থাকে তো মিডল ক্লাস হিসাবে তোমাদের ভালো ফিউচারে ভালো এক্সপেক্ট আছে তুমি যে কোনো পোস্টই পাও না কেন তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই তো এবার চলে আসি আমরা সিলেবাসে সিলেবাসের আগে এক্সাম প্যাটার্নটা একটু ভালো করে বুঝিয়ে দিই সিলেবাসটা পড়ে হবে সিলেবাস তো পড়ে সিলেবাস এক্সাম প্যাটার্নের সাথে সাথেই হয়তো ওরা বুঝে যাবে এক্সাম প্যাটার্নের সাথে সাথেই সিলেবাসটা বলে দেবো মেইনলি ম্যাথ জিআই ইংলিশ আর জিকে এটা থাকে এগুলো নর্মাল সমস্ত রকম এক্সামেরই থাকে তো এক্সাম প্যাটার্নে আগে এটা বল যে কটা স্টেপে এক্সামটা হয় স্টেপগুলোর নাম কি কি তো সিজিএল যদি আমি বলি সিজিএল এর কথা সিজিএল এ মেইনলি বলতে গেলে তোমাকে চারখানা টায়ার দিতে হবে টিআর 1 মানে প্রিলিমিনারি টিআর 2 মেন্স টিআর 3 হচ্ছে আমার ডেসক্রিপটিভ পেপার
টিআর ফোর সবকটা পোস্টের জন্য দরকার হয় না, তাও দিতে হয়, সিপিটি অ্যান্ড ডেস্ট হয় ওখানে। তো আমার টিআর ওয়ানে কি থাকে, আমাদের টিআর ওয়ানে মেনলি চারটে সাবজেক্ট হয়, 100 খানা কোশ্চেন থাকে, 4 পজিশন 100, যেখানে আমাদের রিজনিং আছে, ম্যাথস আছে, ইংলিশ আছে আর জিকে আছে, সবকটা পজিশন। এটা আমাদের 25 করে, ঠিক আছে, 25 করে থাকে এবং 2 মাস করতে হবে। আর নেগেটিভ হচ্ছে 0.5 আমাদের। এটা গেল আমাদের প্রিলিমিনারি। এবার প্রিলিমিনারি কোয়ালিফাই করার পর যখন তুমি মেন্স দেবে, মেন্সে 200টা ম্যাথ কম্পালসারি, 200 ইংলিশ কম্পালসারি পেপার। কেউ যদি ডবলেও এবং জেএসও দিতে চাও, তাহলে তাকে জেএসওর জন্য একটা স্ট্যাটিস্টিক্স এর পেপার 200-তে এক্সট্রা দিতে হবে, অ্যান্ড ডবলেও দিতে হলে তাকে একটা এক্সট্রা ক্লিয়ারেন্স এর পেপার 200 মার্কসে পরীক্ষা দিতে হবে। আর সে যদি কোয়ালিফাই করে বাট না দেয় তাও ম্যাটার করে না, কারণ ম্যাথ আর ইংলিশ দিলে সে সিজিএল এর বাকি পোস্ট গুলোর জন্য এলিজিবল হচ্ছে। এবার টিআর টু সে কোয়ালিফাই করলো স্টুডেন্ট, তারপরে সে টিআর থ্রি দেবে। টিআর থ্রি তে আমাদের অ্যাডাপ্ট করে দিই, একটা কথা তোমাদের অ্যাডাপ্ট করে দিই, এই টিআর ওয়ানটা যে তুমি কোয়ালিফাই করলে না, এর মার্কসটা কিন্তু ক্যারি ওভার হবে সিজিএল এ। মনে রাখবে প্রত্যেকটা মার্কস কিন্তু ক্যারি ওভার হয়ে লাস্টে ফাইনাল লিস্টে, সবকটা ফাইনাল লিস্টে হয়ে যাবে, ঠিক আছে? তো এটা ভেবো না যে টিআর ওয়ান পাস করে গেলাম কোনো রকম তাহলে হবে, তোমাকে প্রত্যেকটার জন্যই সেম ইম্পর্টেন্স দিতে হবে, প্রত্যেকটার মার্কস একদম। চলো, আর তারপরে যে আমরা টিআর থ্রি দেবো, টিআর থ্রি তে আমাদের 100 নম্বরের ডেসক্রিপটিভ পেপার থাকে, যেখানে স্টুডেন্টকে ক্যান্ডিডেটকে কি একটা এসে 50 নম্বরে আর একটা লেটার অর প্রেসিং যেটা দেবে কোশ্চেন সেটা লিখতে হবে, 100 নম্বরের ডেসক্রিপটিভ। অ্যান্ড ডেসক্রিপটিভ সে কোয়াল, হ্যাঁ, একটা এসে আর লেটার বা প্রেসিং মধ্যে অর থাকে, অর দেয় না এবং এসএসসি যে বছর যেটা দেবে আমাদেরকে। আর যেমন সিজিএল 19-এ ওরা লেটার না দিয়ে প্রেসি দিয়েছিল। আর এবার টায়ার থ্রি কোয়ালিফাই করার পরে কি হয়, আমাদের টাইপ টেস্ট হয়, সিভিটি কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট, যেখানে একটা টাইপ টেস্ট দিতে হয়, 27 WPS, কঠিন না, ওটা ওটা 1 মাস প্র্যাকটিস করলে আমার মনে হয় টাইপটা এমন কোনো চাপের হয় না। আর একটা যাদের 46 GPA-র জন্য যারা এলিজিবল, তাদের হচ্ছে একটা এক্সেল এন্ড একটা পাওয়ার পয়েন্টে ফাইল করতে হয়। আর যারা শুধুমাত্র 24 GPA-র জন্য এলিজিবল, তাদেরকে শুধুমাত্র টাইপ টেস্ট দিতে হয়, তাদের ওই এক্সেল আর পাওয়ার পয়েন্টটা করতে লাগে না। মানে এসএসসি টায়ার থ্রির পরে দুটো লিস্ট বার করে, কোয়ালিফাইড ফর সিটি এন্ড কোয়ালিফাইড ফর ডেস্ট, তো সেখানে দিনটা তোমার একই দিনে পরীক্ষা হবে, ম্যাথ 2 ঘন্টার হবে, তারপরে কিছুক্ষণ টাইম পাবে ইংলিশ 2 ঘন্টার হবে, ইংলিশে 200 খানা কোশ্চেন থাকবে, ম্যাথে 100 খানা কোশ্চেন থাকবে। এবং যাদের এক্সট্রা স্ট্যাটিস্টিক্স বা এও পেপার থাকবে, তাদের হয়তো অন্য পরের দিনও হতে পারে, বা সেই অন্য আরেক দিন হয়, হ্যাঁ। তো এটাই হচ্ছে কি মেইন এক্সাম প্যাটার্নটা ছিল। তো এক্সাম প্যাটার্নটা খুবই নরমাল, কোনো ব্যাপার না, বেশিরভাগ এক্সামে একটা প্রিলি একটা মেইন থাকে, কিন্তু এটাতে ব্যাপারটা হলো তোমাকে প্রত্যেকটা ক্যারি ওভার করে যেতে হবে। তো আশা করি তোমরা বুঝে গেছো। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলতে চাই যে আমাদের যেহেতু সিজিএল এ প্রত্যেকটা টায়ারে তোমার মার্কস অ্যাড হচ্ছে, তার জন্য সব একটা ক্যান্ডিডেটকে প্রথম থেকে টিয়ার ওয়ান থেকে তাকে একটা ভালো মার্কস ক্যারি করার চেষ্টা করতেই হবে। বর্তমানে যেভাবে কাট অফ বাড়ছে আর পোস্টের ভ্যাকান্সি যেভাবে কমছে, তো এটা মানে খুবই এখন মানে খুবই ক্রিটিক্যাল পয়েন্ট চলে এসেছে বলতে গেলে। তো এটা ভাবার কিছু নেই, কারোর যদি কোনো একটা কোনো সিচুয়েশন বা কোনো কিছুর জন্য প্রিলিমিনারি যারা খারাপ হয়ে গেল বাই চান্স, তার মানে যে সে সিজিএল এর রেস থেকে আউট হয়ে গেল এমন মোটেই না। আমারই এমন অনেক বন্ধু আছে যারা হয়তো প্রিলিমিনারিতে মানে হয়তো কোন রকমের কাট অফ ক্লিয়ার করেছে, বা কাট অফ থেকে 1-2 বেশি পেজে ক্লিয়ার করেছে প্রিলিমিনারি, কিন্তু তারা মেন্সে অনেক বেশি নাম্বার পেয়ে সেই আজকে সিজিএল এর একটা পোস্ট হোল্ড করছে অলরেডি। মেন্সটা বিশেষ করে ইম্পর্টেন্ট। ওটা যদি তোমরা ভালো করে করতে পারো তো মোটামুটি পাবে। আর এখন তো তোমরা জানোই যে
নাম্বার কি করে ইনক্রিজ করে দিচ্ছে, কি সিস্টেম হয়ে গেছে টিসিএস আসার পর থেকে। আমার এখন তো মনে হয় নর্মালাইজেশনের জন্য লাকেরও একটা ব্যাপার হয়েছে, কারণ 2019 কার কিরম ভাই বাড়ছে এটা নিয়ে অনেকটা ডিসপিউট আছে, কিন্তু ওসব ভেবে আমাদের লাভ নেই, আমাদের কাছে প্রিপারেশন করা, সেটা তো ভাগ্যের উপরে কার নাম্বার বাড়বে সেটা। হ্যাঁ, যেটা আমাদের হাতে নেই নর্মালাইজেশনের রুল, এবার কখন এসএসসি কিভাবে অ্যাপ্লাই করে সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না এক্সপার্ট ছাড়া। তো আমাদের হাতে যেটা আছে হার্ড ওয়ার্ক এন্ড স্মার্ট স্ট্র্যাটেজি, আমরা সেটাই করে চেষ্টা করতে থাকি যত ভালো মার্কস পেয়ে পাওয়া যায়। তো 2018 এ তুই প্রিলি পাস করলি, তারপরে মেন পাস করলি, তারপরে হচ্ছে কি সিপিটি টা তোদের কবে হয়েছিল? 2020 তে হয়েছে। হ্যাঁ, 2019 এর 29 ডিসেম্বর আমি টায়ার ছেড়ে দিয়েছিলাম, দেন তো কোভিড আসলো বলে রেজাল্ট বেরোলো না। তো রেজাল্ট মনে হয় 2020-এর সেপ্টেম্বর আর অক্টোবরে বেরোলো, দিয়ে আমি দেখলাম যে আমার সিপিটি লিস্টে নাম আছে, বিশাল বিশাল সিপিটি লিস্টে আমার নাম আছে। তো আমি 2020-এর ডিসেম্বর নাগাদ আমি সিপিটি দিলাম, আমাদের ডিভি হলো, ডকুমেন্ট ভেরিফিকেশন হলো ফেব্রুয়ারিতে, আর ফাইনাল লিস্ট বেরোলো 1 এপ্রিল 2021-এ। তো এখন যেহেতু তোর তো এর আগে জানি তোর খুব ভালোই লাগছে, তো এটা তো হলো। এবার হচ্ছে নেক্সট প্রসেস কি, তুই সিপিটি কোয়ালিফাই করলি, ফাইনাল ফাইনাল লিস্টে তোর নাম বেরিয়ে গেল, তারপরে নেক্সট প্রসেসটা কি আছে? নেক্সট প্রসেস বলতে দেখ, আমার আমার যেমন আমি যে পোস্ট পেয়েছি সেটা হলো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ইন সিজিআইসি। তো এবার 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 এসএসসির কাজ মোটামুটি এখানে শেষ। এসএসসি যখন ফাইনাল লিস্ট বার করে দেয় তখন স্টুডেন্ট ক্যান্ডিডেট গুলো যা সিলেক্টেড ক্যান্ডিডেট থাকে তাদের ডসিয়ার গুলো ইন্টার ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। তো আমার যেহেতু সিজিআইসি ডিপার্টমেন্ট, এসএসসি পাঠিয়ে দিয়েছে ওখানে, এবার ওই ডিপার্টমেন্টের কাজ হলো যে আমাকে ওরা জোন অ্যালোকেট করবে। তো ফাইনাল লিস্ট 1 এপ্রিল বেরোলো, কিছুদিন পরে 20-22 দিন পর আমাদের সিবিআইসি থেকে নোটিফিকেশন আসে যে এরকম এরকম যে সিলেক্টেড ক্যান্ডিডেট ইন্সপেক্টর আর টিএ পেয়েছে বা এক্সামিনার পেয়েছে, তারা আপনাদের জোন গুলো প্রেফার করুন। যেমন আমি মেনলি ওই জন্যতে আমি কলকাতা কাস্টমস কে একে রেখেছি, তো আমি এবার প্রেফারেন্স ফিল করে মেল করেছি। এখন শোনা যাচ্ছে সিবিআইসি তে অনেকেই কল করেছে, তো ওরা শুনছি আমরা এটা যে জুলাই মাসে ওরা ফাইনালি জোন অ্যালোকেট করে দেবে, দেন তারপরে 2-2.5 মাস মনে হয় লেগে যায়। এবার জোনের ওপরও কিছুটা ডিপেন্ড করে কোন জোন কতটা ফাস্ট আর স্লো। তো আমার তো কলকাতা জোন, দেখা যাক হয়তো মেবি পুজোর আগে তাকে জয়েন হতে পারি হোপফুলি। তো এখন এটাই কোশ্চেন যে কেমন লাগছে এত পরিশ্রমের জন্য? এটা মেইনলি আমার ছাত্রদের মোটিভেট করার জন্য, কারণ ওরাও এখন হয়তো অনেকেই এই ফেজ দিয়ে যাচ্ছে যে অনেক এক্সাম দিচ্ছে, হয়তো ফাইনাল লিস্টে নাম আসছে না, শেষ মেস এত পরিশ্রম এত পড়াশোনা করার পরে যখন ফাইনাল লিস্টে নামটা এলো, তোর কেমন লেগেছে, প্রথম ফিলিংসটা কেমন হলো যখন ফাইনাল লিস্টে নামটা দেখলি? অবশ্যই বলছি, দেখ আমি একটু আগে থেকে শুরু করি ঘটনাটা। তার 2016-তে পাস আউট হয়ে 2021-এ চাকরি পেলাম, প্রায় 4.5 বছরের কাছাকাছি, মানে একটা বিশাল লং জার্নি, এর মধ্যে মন খারাপ হতাশা অনেক কিছুই আসে। ফাইনাল লিস্ট একটু তোকে আমি দাঁড়াতে বলবো, 2016-তে পাস করে 2018-টা কিন্তু কোয়ালিফাই করেছে, তো বাকি যে 2 বছর এক্সট্রা দেখতে পাচ্ছ না এটা কিন্তু এসএসসি ডিলে করেছে এবং করোনার জন্য। তো আমাদের ভাগ্যটা খারাপ যে আমরা যে টাইমে এক্সাম গুলো দিয়েছি, তো করোনার জন্য আর এসএসসির ও কিছু প্রবলেমের জন্য মানে টাইম হিউজ, না হলে আমাদের 2019-এর ভেতরেই আমাদের অন্তত পোস্টিং দিয়ে দেওয়া উচিত ছিল আমাদের এক্সাম গুলোতে। তো এটা তাহলে তোমরা তোমরা এটাই বলতে যে তোমরা যে ভাবছো যে তোমাদের লাক খারাপ হচ্ছে, কিছু হচ্ছে না কি, তো তোমরা ভাবো যে আমরা কিরম কতদিন তাহলে ওয়েট করেছি। তো এখান থেকে তোমরাই চিন্তা করো যে কতটা ফ্রাস্ট্রেশনে থাকতে হয়েছে যে এক্সাম পাস করে আছি রেজাল্ট বেরোচ্ছে না। তো আমি আমি এটাই বলতে চাইছি, বর্তমানে আমাদের হাতে তো রেজাল্ট বার করার নেই, আমরা কন্ডাক্টিং বডি না। তো এবার তুমি যে এক্সাম দিচ্ছ, এসএসসি দাও বা রেল দাও বা আইবিপিএস বা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি যাই দাও, সেটা তার উপর নির্ভর করছে যে সে কখন রেজাল্ট দেবে। তো সেই আমি সবার ফার্স্টে আমি আগেই বলছি আবারও বলছি, যে কোনো এক্সামই দাও, বিশেষ করে এসএসসি আর সিবিএল মানে স্টেটের পিএসসির এক্সাম, ওটা সবার আগে পেশেন্স এর খেলা, তোমাকে ধৈর্য ধরা শিখতে হবে, না হলে তুমি মানে ঘরে বসে মরে যাবে, যেটা আমাদের সাথে হয়েছে। এরকম হতাশা ফ্রাস্ট্রেশন অনেক ভুগেছি, জানি হয়তো এই চাকরিতে আমার মার্কস ভালো অতদিন পেয়ে যাবো, কিন্তু রেজাল্ট না বেরোলে আলটিমেটলি যখন তোমার ফাইনাল দিতে অতক্ষণ না তোমার নাম আসে, তোমাকে আলটিমেটলি সবাই বেকার বলেই গ্র্যান্ট করে। হ্যাঁ, তো এই কষ্টটা একটা থেকে যায়,
হ্যাঁ, আজকে আমি চাকরি পেয়েছি, তো হ্যাঁ অবশ্যই তো আলাদা ফিলিং, ভালো তো লাগেই। কিন্তু ওই ফেজটাও আমার গেছি। আমাকে যদি কোনো এখন কেউ জিজ্ঞেস করে কি করবো এরপরে, আমি বলি সবার আগে পড়াশোনা তো করবে, কিন্তু ধৈর্য ধরাটাও তোমাকে আগে শিখতে হবে, কারণ হতাশা আসবে। আর যদি তুমি তাড়াতাড়ি চাকরি পাও, তাহলে তোমার রাজ্যের পুলিশ আছে, পুলিশের হাইস্ট থাকবে পুলিশটা, অথবা তুমি ব্যাংক দিতে পারো। তাতেও যদি কারোর কপাল না খোলে, বাকি এক্সামে খোলে দিয়ে তাকে অপেক্ষা করা, তাকে শিখতেই হবে, এটা মাস্ট। পেশেন্সটা মাস্ট, এটাই আমরা বুঝতে পারলাম, পেশেন্স। এবং আমি বলবো তুমি একা একা যদি এটার প্রিপারেশন নাও, অনেক সময় ফ্রাস্ট্রেশন চলে আসবে, কারণ কারোর সাথে কথা বলো বা কারোর সাথে ডিসকাস করার যদি লোক না পাও। আমরা যেমন ও শুধু ও এবং আরো বেশ কিছু আমাদের বন্ধু বান্ধব আছে যারা আমরা একই কলেজে পড়তাম এবং একই বন্ধু বান্ধব একই সার্কেলের ভেতরে, তো আমরা একে অপরের সাথে ডিসকাস করা বা একটুখানি শেয়ার করা এইসব করে হয়তো আমরা এই ফেজটাকে কাটাতে পেরেছি। তোমাদেরও এটাই বলবো যে একা একা এক্সামের প্রিপারেশন নেওয়াটা খুব কঠিন আমার মনে হয়, কোনো একটা কম্পিটিটিভ এক্সামের। তুমি তোমার মতোই কিছু যারা সেম এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে একটা সার্কেল তৈরি করো, যাদের সাথে এইসব নিয়ে ডিসকাশন করতে পারবে, তো তোমাদেরও মাইন্ডটা ফ্রেশ হবে এবং এই মোটিভেশন পাবে, একজন অপরজনের কাছ থেকে মোটিভেশন পাবে। কারণ আমার মনে হয় যখন একটা এক্সামে হয়তো আমিও যেমন বেশ কটা এক্সামে আমি কোয়ালিফাই করতে পারিনি বা হয়তো ফাইনাল লিস্টে গিয়ে নাম হয়নি, এরকম হয়েছে, তো তখন খুব ফ্রাস্ট্রেশন লাগে। তো তোমার তখন কাবার জন্য দরকার যে তোমাকে বলবে যে না ভাই হবে, হয়ে যাবে, এটাও একটা দরকার আছে। তোর কি মনে হয়? একদমই একদমই, কারণ ফাইনাল লিস্টে এই ব্যাপারটা আমি বুঝি, কারণ আমারও অনেকবার ফাইনাল লিস্টে একদম ধারে কাছে এসে ফাইনাল লিস্টে এসে আমার নাম ওঠে, এরকম আমার যে তিনবার মতো হয়েছে, তো এর কষ্টটা কি হয় বুঝি। কিন্তু হ্যাঁ, তখন কিছু যে ফ্রেন্ড সার্কেল তৈরি করতে হবে, এমন কারোর সাথে কথা বলতে হবে যে তোমাকে সঙ্গে পজিটিভ হোপ দেবে, তোমাকে মোটিভেট করতে থাকবে। হ্যাঁ, ফাইনাল লিস্টে নাম না উঠলে কষ্ট তো হয়, কিন্তু তার মানে তো এই না যে আমরা বিভাগ করে ছেড়ে দেবো আর পড়াশোনাই করবো না, তাহলে তো জীবন জন্মে আমাদের চাকরি পাওয়া আমাদের স্বপ্ন জীবন হবে না, সেটা তোমাকে করতেই হবে, নিজেকে মোটিভেট থাকতে হবে যতই সমস্যা আসুক। তো এই আর কি। আর একটা কথা, কারোর যদি কেউ যদি দেখে যে কন্টিনিউয়াসলি তার পরপর কন্টিনিউটিভলি তার পরপর কোনো একটা পরীক্ষায় ফাইনালের কাছে এসে তার নাম আসছে না, তাকে তাকে এটা খুঁজতে হবে যে তার কোথায় একটা ফল্ট থেকে যাচ্ছে, যে এত দূর এসে শেষে এসে তার কেন হচ্ছে না, এই ফলটা তাকে তাকেই খুঁজে বার করতে হবে। এটা কেউ আমি বা তুমি বা মা বাবা কেউ খুঁজে দিতে মা বাবাকেও খুঁজে দিতে পারবে না, ঠিক আছে? এই আর কি। হ্যাঁ, এবার এবার আমি তোমাদের উদ্দেশ্যে বন্ধুরা এটাও বলতে চাইছি, জীবনে যে কোনো একটা এক্সাম ক্লিয়ার করা, WBCS বা ব্যাংকিং বা SSC ক্লিয়ার করাটাই কিন্তু তোমাদের জীবনের উদ্দেশ্য না। দেখো, প্রতি বছর 6,000 থেকে 10,000খানা করে ভ্যাকেন্সি বেরোয়, তার মানে এই নয় যে আমাদের ভারতবর্ষের ভেতরে প্রতি বছর 6,000 থেকে 10,000 ছেলেই ভালো আর বাকিরা খারাপ, এরকম তো হতে পারে না। এবার অনেক কিছু লাকের উপরও ডিপেন্ড করে, হয়তো তোমার হয়নি এই এক্সামটা, অন্য কিছু হবে। সবার যে সরকারি চাকরি করতে হবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট না, এটাও একটা বেশি মনে রাখতে হবে, তোমার হলো না, অনেকে নাই বা হতে পারে, তো সেটাই তুমি হতাশ হয়েও না, তো ওটা ব্যাপারে চেষ্টা তো অবশ্যই করবে আর অবশ্যই হয়েও যাবে, এটা আমার বিশ্বাস আছে তোমাদের উপরে। কিন্তু ইটস ওকে ম্যান, সবার সবকিছু হয় না, তুমি হয়তো ওর থেকে বেটার কিছু যেতে পারো, তোমার হয়তো বেটার কিছু হবে, তো এটাও আমার একটা কথা। আর এক্সাম্পল বলি, তুই তবে ডেসক্রিপটিভ করে